আমার আমাদের পকেটে একটা টাকা নাই আমরা কিভাবে বাড়ি যাবো বাড়িতে যেতে হবে গ্রামের বাড়িতে ঈদ আসছে সামনে মহাপ্রিক খুশি করাবো কি দিয়ে তিন দিন আগেও মুখরিত ছিল বঙ্গবাজার কমপ্লেক্স এখন সেই কমপ্লেক্স নিশ্চিন্ন হয়ে গেছে পরিণত হয়েছে ছাইয়ের গাদা ভর্তি সমতল ভূমিতে কয়েক ঘণ্টার আগুনে ছাই হয়ে গেছে হাজারো ব্যবসায়ীর আয়ের উৎস। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে গেছে বঙ্গবাজার কমপ্লেক্সের সাতটি মার্কেট এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক এখানে দুদিন আগে মার্কেট ছিল জমজমাট এদের বেচা ছিল ওই তো মাত্র শুরু হইব এর মধ্যে এই ঘটনা ঘটে গেছে দেশে কাপড়ের অন্যতম পাইকারি মার্কেট হিসেবে পরিচিত ছিল বঙ্গবাজার যেখানে এখন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় সবই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কর্মচারী অনেকেই ভালো কাপড়ের খোঁজ করতে দেখা যাচ্ছে আছে নাকি দোকানের সামনে দাঁড়িয়ে আহাজারি করছিলেন অনেক ব্যবসায়ী কর্মচারী যাদের জীবন চলতো যাদের সংসার চলতো এই বঙ্গবাজার এই পুরা জায়গার উপর মার্কেট থেকেই ভাই বং লাগছে ওইখান থেকে আমি নিছি ইসলামিয়া ইসলামী আই এডো সে আমি খদমন চর্মাল ভাই দিছি আল্লাহ আমি যদি আগে জানতে আমি সব মাল ভাই করে লা আমার শাড়ি কাপড়ের দোকান ছিল শাড়ি কাপড় আমি সকালে 6টার দিকে সাড়ে 6:30টার দিকে খবর পায় আয়শা দেখি দৌড় দৌড় করে আগুন চলতেছে অগ্নিঝুঁকিতে থাকা রাজধানীর সহস্রাধিক মার্কেটের তালিকায় ছিল এই বঙ্গবাজার কমপ্লেক্সও কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টি আমলে না নেয় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা বঙ্গবাজার কমপ্লেক্সে লাগা আগুনের উৎস নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি কেউ বলছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আবার কেউ বা বলছেন উদ্দেশ্যমূলকভাবে মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে কোনো চক্র স্মরণকালের মধ্যে ঢাকায় এটি সবচেয়ে বড় কোন অগ্নিকাণ্ড যা নিয়ন্ত্রণে আসে ছয় ঘন্টারও বেশি সময় পরে এর চব্বিশ ঘন্টা পরও আগুন দেখা গেছে ধোঁয়া উড়েছে দুদিন ধরে পাশের অ্যানেক্সকো টাওয়ারের আগুন ত্রিশ ঘন্টা পরও নেভেনি এর আগেও তিনবার আগুন লেগেছিল বঙ্গবাজারে উনিশশো সালে একবার ভয়াবহ আগুনে পড়ে যায় বঙ্গবাজার সেই দুর্ঘটনায় ওই এলাকার অধিকাংশ দোকানই পুড়ে ছাই হয়ে যায় পরে তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন সেখানে নিজস্ব তত্ত্বাবধানে গড়ে তুলে টিন কাঠ দিয়ে নির্মিত দুই ও তিনতলা বিশিষ্ট চার ইউনিটের বঙ্গবাজার কমপ্লেক্স নামে কাপড়ের পাইকারি মার্কেট উনিশশো সালে মার্কেটটিতে দুবার আগুন লেগেছিল প্রথমবার প্রায় দুই দোকান পড়ে ছাই হয়ে যায় দ্বিতীয়বারের আগুনে আংশিক দোকান পড়ে যায় আগুনে পড়ে যাওয়া মার্কেটে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা দাঁড়ায় সে সময় সরকার এক কোটি টাকা ডিসিসি চল্লিশ লাখ টাকা এবং টিন এগারো বান সহ দোকানদারদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়ে মার্কেটটি পুনর্নির্মাণ করা হয়েছিল সে সময় সরকার থেকে শুরু করে সব ধরনের ক্রেতার একটি সহানুভূতি ছিল মার্কেটটির ওপর সবশেষ দুই সালের ২৪ জুলাই আগুন লেগে বঙ্গবাজার কমপ্লেক্সের কয়েকটি দোকান পড়ে যায় গুলিস্তান ইউনিট অংশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার চারটি ইউনিটে বিভক্ত বঙ্গবাজার কমপ্লেক্স গুলিস্তান ইউনিট মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট মিলিয়ে দোকানের সংখ্যা এখানে দুই হাজার সালে বঙ্গবাজারের এই সার্ভিসের ইউনিটকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাজার কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও নির্দেশনা দিয়েছিল ফায়ার সার্ভিসের ডিজি বলেছেন অন্তত দশ বার এই মার্কেটটি অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল মার্কেটটির সিটি কর্পোরেশনের মালিকানায় তারা এ পর্যন্ত এ নিয়ে কার্যকর উদ্যোগ নিতে পারেনি মেয়র তাপস ঢাকা দক্ষিণের মেয়র স্বাধীনতার আগে রেলের জায়গায় এই বঙ্গবাজার মার্কেটের গোড়াপত্তন শুরুতে ছোট ছোট ব্যবসায়ী ও হকাররা বসতেন ফুলবাড়িয়ায় তখন ঢাকার প্রধান রেল স্টেশন ছিল স্বাধীনতার পর উনিশশো সালে ঢাকা পৌরসভা কর্তৃপক্ষ টিনশেট দোকানগুলো ভেঙে পাকা করার সিদ্ধান্ত নেয় তবে রেল কর্তৃপক্ষ মালিকানা ছাড়তে রাজি না হওয়ায় দোকানিরা ইজারা নিয়ে দোকান বসানোর অনুমতি পায় উনিশশো সালে সিটি কর্পোরেশন জায়গাটির মালিকানা পায় এবং উনিশশো সালে সেখানে নির্মিত হয় মার্কেটটি তখন থেকেই এর নাম বঙ্গবাজার একুশ হাজার দুইশো পঞ্চাশ বর্গফুট আয়তনের এই বঙ্গবাজার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি পোশাকের বড় বাজার হিসেবে পরিচিতি পায়